হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পূজা একাডেমি অ্যান্ড কম্পিউটার সেন্টার চ্যানেল আজকে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক স্বাস্থ্য ও শিক্ষা অষ্টম শ্রেণীর জানুয়ারি দু হাজার বাইশ পূর্ণমান কুড়ির যে প্রশ্নগুলো তোমাদের স্কুল থেকে দেবে সেগুলোর উত্তর আলোচনা করবো তো বন্ধুরা চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে সবাইকে ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার সবার দু হাজার বাইশ সাল খুবই ভালো কাটুক সবার ভালো থেকো সুস্থ থেকো এবং কোভিডের বিধিনিষেধ অবশ্যই মেনে চলো তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমে তোমাদের এই যে মার্কের প্রশ্নগুলো দিয়েছে এখানে প্রথমে যে চ্যাপ্টার থেকে দিয়েছে শারীরিক শিক্ষার মৌলিক ধারণা চ্যাপ্টার থেকে দিয়েছে এক নম্বরে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করে শূন্যস্থান পূরণ করো কয়েকদ্যাগের প্রশ্ন দেখো শারীর শিক্ষার লক্ষ্য হল ব্যক্তিসত্ত্বার সঠিক অ্যান্সার হবে চারের দাগে পূর্ণ বিকাশ এগুলো তোমাদের শূন্যস্থান ছিল তো আমি দেখো নিচে দাগ দিয়ে দিয়েছি আর দাগ নম্বরও দিয়ে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ক্ষয়দ্যাগের প্রশ্ন দেখো শিক্ষা হল শিক্ষার সেই অংশ যা শারীরিক কৌশলের মাধ্যমে সংগঠিত হয় এবং যার ফলে ব্যক্তির এটার উত্তর হবে তিনের দাগে বিধি গড়ে ওঠে ঘরের দাগের প্রশ্ন দেখো শারীরিক শিক্ষার অবদান সমাজ জীবনে উত্তর হবে চারের দিকে অনস্বীকার্য ঘয়ের দিকে দেখো শারীর শিক্ষার জৈবিক প্রয়োজনীয়তা হল একের দাগের উত্তর হবে সুষম শারীরিক বৃদ্ধি ও বিকাশ উমের প্রশ্ন দেখো স্বাস্থ্য সম্পর্কিত সক্ষমতার উপাদানটি হল সঠিক অ্যান্সার হবে একের দাগে নমনীয়তা বন্ধুরা আমি সব অপশানগুলো এখানে লিখে নিই শুধুমাত্র উত্তরগুলো আমি করে দিয়েছি ছয়ের দাগের প্রশ্ন দেখো দক্ষতা সম্পর্কিত শারীরিক সক্ষমতার উপাদানটি হল সঠিক হবে একের দাগে সমন্বয় সাধন এবার দেখো দুয়ের দাগে বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের সমতা বিধান করো বাম স্তম্ভ আর এদিকে আমি স্তম্ভ লিখেছি আমি একবারে উত্তরগুলো সোজাসুজি লিখে নিয়েছি এইভাবে তোমরা করবে তাতে খাতাটা কি পরিষ্কার দেখাবে আর দাগ দিয়ে দিয়ে করলে চিহ্ন দিয়ে দিয়ে করলে একটু খাতাটা অপরিষ্কার লাগে সেই জন্য তো তোমরা এভাবেও করতে পারো অথবা দাগ দিয়ে দিয়েও করতে পারো আমি সোজাসুজি উত্তরগুলো লিখে দিয়েছি কয়েক দিকে দেখো গতি উত্তর হবে তিনের দাগে ন্যূনতম সময়ে অতিক্রান্ত দূরত্ব কয়েক দিকে প্রতিক্রিয়া সময় এখানে উত্তর হবে চারের দাগেরটা নির্দেশ ও কাজ শুরুর মধ্যবর্তী সময় গয়ের দাগে নমনীয়তা উত্তর হবে একের দাগে অস্থিসন্ধির সঞ্চালন ক্ষমতা ঘয়ের দাগে ক্ষিপ্রতা এখানে উত্তর হবে দুয়ের দাগে সাটল রান তিনের দাগের প্রশ্ন দেখো রচনাধর্মী প্রশ্নের উত্তর দাও কয়েক দাগের প্রশ্ন আধুনিক জীবনে শারীরিক শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো অ্যান্সার আধুনিক জীবনে শিক্ষার প্রয়োজনীয়তা অনস্বীকার্য শারীরশিক্ষার প্রয়োজনীয়তাগুলি নিম্নরূপ এক নম্বর শারীরিক বৃদ্ধি ও উন্নতি দু নম্বর শিশুর সার্বাঙ্গিক বিকাশ তিন নম্বর বৌদ্ধিক বিকাশ চার নম্বর সামাজিক বিকাশ পাঁচ নম্বর মানসিক বিকাশ ছ নম্বর শারীরিক সক্ষমতার বিকাশ সাত নম্বর সামাজিক মূল্যবোধের বিকাশ আট নম্বর সৃজনশীলতার বিকাশ ক্ষয়দাগের প্রশ্ন দেখো উনিশশো সালে ঐতিহাসিক আইএফএ শিল্ড ফাইনাল খেলা সম্বন্ধে তুমি যা জানো লেখো অ্যান্সার ভারতীয় ফুটবলের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ক্লাব হিসাবে পরিগণিত মোহনবাগান ফুটবল ক্লাব উনিশশো সালে প্রথম ভারতীয় দল মোহনবাগান ক্লাবের সদস্যরা একটি ইউরোপীয় দলকে পরাজিত করেছিল উনিশশো এগারো সালে আই এফ এ সিল্ডে মোহনবাগান ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে দুই পয়েন্ট এক গোলে পরাজিত করেছিল এই জয়লাভ সমগ্র ভারতীয়দের যোগ্যতা বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিল মোট পাঁচবার এই ফুটবল দল ভারতের সর্বোচ্চ লিগে চ্যাম্পিয়ন হয়েছিল যা একটি যুগ্ম রেকর্ড করেছিল উনিশশো উননব্বই সালে ক্লাবের প্রতিষ্ঠা শতবর্ষ উপলক্ষে ভারত সরকার উনিশশো সালের এই জয়ের একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করেছিল তো বন্ধুরা আমি তোমাদের অষ্টম শ্রেণীর স্বাস্থ্য শারীর শিক্ষার সমস্ত প্রশ্ন উত্তরগুলি খুবই সহজভাবে আলোচনা করে বুঝিয়ে দিলাম যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যাতে তারাও অ্যান্সারগুলো খুব ভালোভাবে লিখতে পারে আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানটিকে অবশ্যই অ্যালাউ করে দেবে যাতে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাই